দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে থেকে ছিল প্রবল বৃষ্টি, তবুও কিছুটা আশা মিলেছিল। নির্ধারিত সময়ের 1 ঘন্টা 40 মিনিট পর খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তখন ম্যাচ করা হয় 20 ওভারের পরিবর্তে 16 ওভার। এরপর বাংলাদেশ ইনিংসের 7 ওভার 4 বলের মধ্যে আবারও বৃষ্টি চলে আসে, যেখানে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে তুলে 60 রান। কিন্তু আবারও দুঃসংবাদ, বৃষ্টি চলে আসে যেখানে আবারও খেলা বন্ধ হয়ে যায়। এরপর 20 মিনিট পর আবারও খেলা শুরু করলে বাংলাদেশ শেষ পর্যন্ত 13 ওভার ব্যাটিং করে 8 উইকেট হারিয়ে তুলে 105 রান, যেখানে সাকিব আল হাসান 15 বলে 29, নুরুল হাসান সোহান 16 বলে 25 এবং তৃতীয় সর্বোচ্চ 10 বলে 16 রান করেন এলামুল হক বিজয়। এরপর আবারও বৃষ্টি চলে আসলে দুই অধিনায়ককে ডেকে আম্পায়ার কথা বলে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেন। তবে ম্যাচের ফলাফল না আসলেও এ ম্যাচে ঘটে গেছে দারুণ এক ঘটনা, যে ঘটনাটি সত্যি সবাইকে চমকে দিয়েছে। কারণ গ্যালারিতে খোদ ওয়েস্ট ইন্ডিজরাই বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে খেলা দেখতে চলে এসেছেন। জাতীয় সঙ্গীতের সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে ওয়েস্ট ইন্ডিয়ান কিছু দর্শকদের বাংলাদেশের পতাকা বহন করার দৃশ্য, যা সত্যিই গর্বের। কারণ সফরকারী বাংলাদেশ দলকে সমর্থন করতেই মূলত তারা বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছিল। বিপক্ষ দলের পতাকা নিয়ে গ্যালারিতে হাজির ওয়েস্ট ইন্ডিজরা, যে দৃশ্যটি সত্যি প্রশংসার।